নতুন গ্রামে যতদিন অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টার আছে, দাদা বৌদি টাটা আর যাব না। খাসির বিরিয়ানি, এই যে খাসির বিরিয়ানি, অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টার প্যাকেজিংয়ে সাইডগুলো খোলা হয়ে গেছে। ও ভাই, বিরিয়ানির কালার পুরো দাদা বৌদি। 60 রুপিস বিরিয়ানির দাম, খাসির মাংসের বিরিয়ানি 60 রুপিস। কী করে দিচ্ছে? এই যে আলু, আলুটা এরকম মাঝখান দিয়ে চিপ দিতে হবে। কিন্তু আলুটা প্রবলেম আছে বন্ধুরা, আলুটা বাজে আলু, পচা আলু। এই যে চর্বি, ও ভাই যে যে ভাই চর্বি খেতে ভালোবাসো সে একটা লাইক করে দাও তাড়াতাড়ি। ও ভাই চর্বির লেয়ারটা দেখো, এই আলু ভাত চর্বি, ও খাসির চর্বি। অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টারের খাসির বিরিয়ানি খাচ্ছি, যেটার দাম দোকানে গেলে 60 টাকা, মানে 60 টাকা খাসির বিরিয়ানি, কিন্তু আমি ঘরে বসে অর্ডার করেছি জোম্যাটোতে। খাবে নাকি? একখান চুমু দিয়ে যা। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সাগর, তোমরা দেখছো বঙ্গ পেটুক। লকডাউনের পরে এদিক বিরিয়ানি ওদিক বিরিয়ানি ওদিক বিরিয়ানি, জাস্ট মানে আগের লকডাউনে বিরিয়ানির এই খেলা চালু হলো 100 টাকার নিচে, চারিদিকে 50 টাকায় 40 টাকায় বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। ওইগুলো ছিল চিকেন বিরিয়ানি, তাও মেনে নিচ্ছিলাম না, মুরগির দাম কম বা সাইজ একটু ছোটো ছোটো, ওরকম বিরিয়ানি দিয়েই দিচ্ছে, মুরগির বিরিয়ানি দিয়েই দিচ্ছে। কিন্তু আজকে 60 টাকায় মটন বিরিয়ানি, খাসির বিরিয়ানি 60 টাকায়, এটা কীভাবে সম্ভব ভাই? মানে লাভদি যেখানে আমি লাস্ট, আমার মনে আছে ক্লাস 8 বসে আমি লাস্ট খাসির বিরিয়ানি খেয়েছিলাম 120 টাকা প্লেট, সেটা আমার ক্লাস 8 ছিল, 4-5 বছর আগের কথা। আজকে খাবো 60 টাকায়, এটা কীভাবে সম্ভব? তাও মধ্যমগ্রামে 60 টাকায় খাসির বিরিয়ানি, কপাল! কি হচ্ছে, কী খাসি দিচ্ছে? আর দোকানটা তোমরা চেনো, অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টার, যেখানে 40 টাকার বিরিয়ানি পাওয়া যেত। আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখতে হলে আগে এই ভিডিওটা দেখে নিই, তারপর ওই ভিডিওটা দেখবে। আমি ডেসক্রিপশানে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, এখানেও টিপ দিলেও তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে। ওটা ছিল চিকেন বিরিয়ানি 40 টাকায়, এখন নাকি 60 টাকায় খাসির বিরিয়ানি দিচ্ছে। আজকে ওই দোকানে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে ওয়েদারটা খারাপ, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি, তার জন্য বাইরে যেতে পারিনি, দোকানে যেতে পারিনি, তো কী হয়েছে, জোম্যাটো আছে, জোম্যাটোতে ওই দাদার দোকান আছে। ওই দাদার দোকানের বিরিয়ানি এক্ষুনি আমরা জোম্যাটোতে অর্ডার করব, আর বাড়িতে যখন দিয়ে যাবে তখন ওটা খাবো। এখনও আমি কিন্তু খাইনি খাসির, মানে মুরগির বিরিয়ানি আমি আগে খেয়ে ফেলেছি ওই দোকানের, তার ভিডিও আমি বানিয়েছিলাম, ওই ভিডিওটা দেখতে হলে আমি আবার বলছি ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক থাকবে, দেখে নাও। কিন্তু খাসির বিরিয়ানির টেস্ট কীরকম আমি এখনও খাইনি, আমি নিজেও জানি না, জন্য জোম্যাটোতে যাই অর্ডার করি, বিরিয়ানিটা আসুক, তারপর তোমাদের দেখাই। ও হো, আমার ডেলিভারি চলে এসছে, এক্ষুনি আসলো। সবাই আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমি একটু ছাতা নিয়ে আমাদের রাস্তার দিকে গেলাম, মানে রাস্তার দিকে যাচ্ছে, ফোন চলে এসছে, দাদার ফোনটা তুলে নিয়ে বিরিয়ানিটা নিয়ে তারপর তোমাদের দেখাই। তো জোম্যাটো দিয়ে এই যে আমাদের দিয়ে গেছে একটা নর্মাল প্যাকিংয়ে আমাদের বিরিয়ানি, তো এটা আনবক্সিং করি কী কী থাকবে। খাসির বিরিয়ানি, এই যে খাসির বিরিয়ানি, অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টার প্যাকেজিংয়ে, প্যাকেটটাও সাইড করে রাখি, ফয়েল প্যাকেটের মধ্যে দিয়েছে, গার্ডার দিয়ে আটকানো। চলো সাইডগুলো আগে খুলে, সাইডগুলো খোলা হয়ে গেছে। ও ভাই, বিরিয়ানির কালার পুরো দাদা বৌদি, এটা আগেও ছিল দাদা বৌদি, যে বিরিয়ানির কালার হয় সেই রকম, ডিটো একই রকম কালার, সেই টাইপের বিরিয়ানি। তো বিরিয়ানিটার কোয়ান্টিটি বিশাল আছে, আপাতত বিশাল দেখা যাচ্ছে, এখন ভিতরে দেখি কি আছে। বিরিয়ানিটা ঢালি, ও ভাই দেখা যাক, চলো বিরিয়ানি চলে এসে প্লেটের মধ্যে। তো বিরিয়ানি আমাদের প্লেটের মধ্যে চলে এসছে, তো এখন বিরিয়ানিটা দেখি। এই যে বিরিয়ানির আলু, ও ভাই আলুর সাইজ দেখো, একদম বড় একটা, আমার হাতের সমান, মানে আমার হাতে একটা মুঠো করলে যে
যতটা বড় হয় ততটা বড় আলু দিয়েছে, ততটা বড়। ভেবে দেখো আমার হাতের মুঠো করলে যতটা বড় আলু, ততটা বড় আলু, একদম কি বলে মনে জিভ দিয়ে এখনই জল বেরিয়ে আসছে আলুটা দেখে। লেভেলের আলু, আলুর ভিতরে এটা কি মশলা ঢোকানো নাকি? আলুর ভিতরে পর্যন্ত, এই দেখো আলুর ভিতরে অব্দি মশলা ঢোকানো। চলো আলুটা সাইড হোক। এই যে খাসির মাংস, ও ভাই খাসির মাংসের সাইজ দেখো, পিসের সাইজটা দেখো, খাসি মাংসের যে পিস ওর সাইজটা দেখো। এটাও একদম আগের বার যে আমি বিরিয়ানির কথা বলেছিলাম, এই অন্নপূর্ণা বিরিয়ানির, ওর বিরিয়ানির যে মাংসটা ছিল মানে চিকেন বিরিয়ানির যে মাংসটা ছিল ওটা অনেকটা ছোট ছিল, কিন্তু এই যে এই পিসটা দেখো বন্ধুরা, এই পিসটা লেভেলের। আমার এখনই জিভে জল চলে আসছে এই পিসটা দেখে, খাসির মাংসের। আগে ভাতটা দেখে, ভাতটা পুরো ঝুরঝুরে ভাত, খুব সুন্দর, একটু হালকা তেল তেলে ভাব আছে। এই যে হালকা তেল তেলে ভাব আছে, আমার এখনই জিভে জল চলে আসছে। ও বলবো কি, আগে একটু খেয়ে নিই এই যে বিরিয়ানির ভাত। ও ভাই এই লেভেলের, জাস্ট ফাটাফাটি লেভেলের, লেভেলের স্বাদ, লেভেলের। আর এই একটু বর্ষা বর্ষা টাইম, তাই একটু হালকা ঝালঝাল লাগছে, মুখের স্বাদ যেন আরো ফেটে বেরোচ্ছে। স্বাদটা একদম গলায় একটা ঝালঝাল ভাব আছে। এবারে আলু, এই যে আলু, আলুটা এরকম মাঝখান দিয়ে চিপ দিতে হবে। ও ভাই কিন্তু আলুটা প্রবলেম আছে বন্ধুরা, আলুটা বাজে আর পচা আলু, এটা আমার খারাপ লাগলো। এটা পচা আলু আছে মাঝখানে পচা, আলুটা সাইড দিয়ে সাইড দিয়ে যেটুক ভালো ভালো আছে সেটুক বার করে নিই। এমনি তাদেরও দোষ না হয়তো। এই যে আলু, এই যে বিরিয়ানির ভাত, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। খাসির বিরিয়ানি বলে কথা, মানে খাসির একটা চর্বির লেয়ার আছে, চর্বিতে বিরিয়ানিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই তাড়াতাড়ি খাওয়া উচিত। ও ভাই বলবো কি, এত মজা, লেভেলের মজা। এবার খাসির মাংসের টাইম হয়েছে, আমি চর্বির লেয়ারটা আগে খাবো, আমার চর্বি খুব ভালো লাগে। এই যে চর্বি, ও ভাই যে যে ভাই চর্বি খেতে ভালোবাসো সে একটা লাইক করে দাও তাড়াতাড়ি। ও ভাই চর্বির লেয়ারটা দেখো, এই আলু ভাত চর্বি, ও খাসির চর্বি। বেরোতে পারছি না, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, এত ভালো খেতে সত্যি কথা। আমি বলে বোঝাতে পারছি না এত ভালো খেতে। আলুটার কথা বাদ দাও, আলুর কথা বাদ দাও, কারণ আলুর ভিতরে কেউ কোনো মানুষই ঢুকে বুঝতে পারে না যে আলু খারাপ আছে না ভালো আছে, কিন্তু স্বাদ ভাই কি করে বলে বোঝাবো, এত সুন্দর। আমি আরটু খাবো, পুরোটাই খেয়ে নেবো, পুরোটাই।